আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং রিনিউ করবেন ইভেন হোস্ট থেকে। তো এটা প্র্যাকটিক্যাল করার আগে চলেন আমি আপনাকে একটা জিনিস একটু দেখাই যে এই সাইটটা আমরা কোন সাইটের ডোমেইন হোস্টিং রিনিউ করতে যাচ্ছি। তো এই যে ghatirbazar.com যে সাইটটা দেখতেছেন, এটা একটা ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড এই সাইটেরই ডোমেইন হোস্টিং আজকে আমি রিনিউ করে আপনাকে দেখাবো। বাট তার আগে একটু কথা বলি নি, এইটা হচ্ছে লাস্ট 2-3 দিন আগেই আপনার ধরেন এক্সপায়ার হয়ে গেছে ডোমেইন হোস্টিং, বাট সে খেয়াল করে নাই। সো আপনি যদি আপনার ই কমার্স ওয়েবসাইট ডোমেইন হোস্টিং রিনিউ না করেন দেন আপনি তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট এরকম ডাউন হয়ে যাবে। ওকে, সো এটা খেয়াল রাখবেন যে মিনিমাম 1 মাস আগে ট্রাই করবেন যে আপনার ডোমেইন হোস্টিং রিনিউ করে ফেলতে। সো বাই চান্স যদি না করেন তাহলে এরকম হবে, বাট তারপরেও সমস্যা নেই, মানে যদিও এক্সপায়ার হয়ে যায় তারপরেও আপনি 7 দিন বা 1 মাসের মতো টাইম পাবেন। বাট এরপরেও যদি আপনি না করেন তাহলে ওরা পারমানেন্টলি আপনার এই যত ডাটা মাটা আছে আপনার টার্মিনেল বা ডিলিট করে দেবে সব কিছু। ওকে, যেই হোস্টিং প্রোভাইডার থেকে আপনি হোস্টিং বা ডোমেইন নেন না কেন, আর ডোমেইন 1 মাস পরে অলরেডি পাবলিক হয়ে যাবে। সো এইটা আপাতত মাত্র 2-3 দিন হয়েছে, সো এখনো এইটা চাইলে রিনিউ করা যাবে অ্যান্ড পুনরায় সব ওয়েবসাইটের সব ডাটা বা ওয়েবসাইট ফিরিয়ে আনা যাবে। ওকে, তো আপনি চেষ্টা করবেন আগেই করার, বাট বাই চান্স যদি হয়ে যায় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব করার, ঠিক আছে, যাতে এক্সপায়ার না হয়, একদমই ডাউন না হয় এটা খেয়াল রাখবেন। সো যাই হোক, নতুনদের হয়ে থাকে এরকম, অনেকে এটা জানেই না যে রিনিউ করতে হয় বা খেয়াল থাকে না, বাট আপনি খেয়াল রাখবেন যে কোন বছর আপনি ডোমেইন হোস্টিং নিচ্ছেন, কোন বছরের কোন মাসে, নেক্সট বছর ওই মান্থেই ওই তারিখেই আপনার ডোমেইন হোস্টিং রিনিউ ডেট আসবে। সো আপনি ওইভাবে একটু খেয়াল করবেন, প্যানেলে চেক করবেন, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, চলেন আমি প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে জিনিসটা আরও ভালো বুঝবেন। দেন হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে দেখেন মানে ডোমেইন হোস্টিং রিনিউ করার পরে এই সাইটের অবস্থাটা কি হয় সেটাও আমরা দেখবো, বা কতক্ষণ পরে এটা ঠিক হয় চলেন সেটাও দেখার চেষ্টা করি। আই থিঙ্ক 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে বা সাথে সাথে হইতে পারে। তো চলেন দেখি। সো এটা করার জন্য যেটা করতে হবে, আপনি সবার আগে ইভেন হোস্টে যাবেন, মানে যদি আপনি ইভেন হোস্টে কিনে থাকেন ইভেন হোস্ট গুগল থেকে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ওদের সাইট। সো এখান থেকে আপনি ওদের হোম পেজে গেলেন, এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে লগ ইন নামে একটা বাটন আছে। সো এখানে ক্লিক করলে তাহলে আপনি এই পেজে রিডাইরেক্ট হবেন। দেন এইখানে ইমেলের ঘরে আপনার ইমেল ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন, দিয়ে হচ্ছে লগ ইন করবেন। সো আমার এখানে সেভ করাই আছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করছিলেন ওইটা দিয়ে জাস্ট লগ ইন করবেন। ওকে, এই প্যানেলে লগ ইন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে সার্ভিস ডোমেইন আপনার থাকবে যদি আপনি আগেই এক্সপায়ার হওয়ার আগেই দেখেন, বাট এখানে এক্সপায়ার হয়ে গেছে, এখন যদি সার্ভিস দেখেন 0 দেখাচ্ছে। এখন যদি এটা এখানে ঢুকি আমি দেখা যাবে যে দেখেন এই প্যাকেজটা ছিল কাটির বাজারের একটা প্ল্যান, বাট এটা দেখেন সাসপেন্ডেড হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে, লাস্ট ডেট জুনের 19 তারিখে ছিল। হ্যাঁ, আজকে হচ্ছে কত তারিখ, প্রায় 24 তারিখ, রাইট? হ্যাঁ, সো অনেকদিন আগেই, প্রায় প্রায় 5-6 দিন হয়ে গেছে। সো যাই হোক, সো এই হচ্ছে কাহিনী। সো তারপর এখান থেকে আপনি হোম পেজে গেলেন, সো লগ ইন করার পর এখানে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে ইনভয়েসে দেখেন একটা ইনভয়েস দেখাচ্ছে, মানে অটোমেটিক একটা ইনভয়েস কিন্তু ক্রিয়েট হয়ে আছে। দেখেন এটা আনপেইড আছে, এটা ফার্স্ট টাইম পেমেন্ট করা হয়েছিল আর এটা আনপেইড হয়ে আছে। ওহো, 3408 টাকার মতো আপনার ধরেন এটা ইনভয়েস দেখাচ্ছে। আই থিঙ্ক এটাতে কোনো জরিমানা ধরছে ওরা। হ্যাঁ, লেট ফি, এই যে লেট ফি ধরছে 309 টাকা, ঠিক আছে। আপনি যদি এই যে এটাই হচ্ছে একটা জরিমানা, যদি আপনি ধরেন ফার্স্ট টাইমে মানে যখন 1 মাস আগে ইনভয়েস ক্রিয়েট হয়েছিল তখন যদি এটার পেমেন্ট করা হইতো তাহলে কিন্তু আর এইটার আপনার হইতো না এরকম, ঠিক আছে, মানে এইটা আপনার আর এই লেট ফি যেটা আছে এটা দিতে হইতো না। বাট এখন যেহেতু আপনি দেখলেন 19 তারিখে এটা এক্সপায়ার হয়েছে, বাট যেহেতু করা হয়নি এই জন্য হচ্ছে লেট ফি ধরছে। এরকম প্রত্যেকটা হোস্টিং কোম্পানি কিছু লেট ফি ধরে বা জরিমানা ধরে। সো যাই হোক, এখন হচ্ছে তখন আমি আই থিঙ্ক দেখছিলাম এর আগে 3099 টাকা ছিল, এখন 3408 টাকা হয়ে গেছে। সো এটা এখন যদি আপনি এখান থেকে এসে পে নাও আছে পে উইথ বিকাশ এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সামনে পপ আপ এইটা আসবে। এখানে আপনি নাম্বার দিয়ে বিকাশে যেভাবে পেমেন্ট করে প্রসেসটা কমপ্লিট করবেন তাহলেই দেখবেন যে আপনার যেই ডোমেইন হোস্টিং এর যে প্যাকেজটা ছিল এটা আবার 5 থেকে 10 মিনিটের মধ্যেই রিয়্যাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনার সাইটও আবার লাইভ হয়ে যাবে। সো এইটাই প্রসেস। বাট আপনি যদি আগেই পেমেন্টটা করেন তাহলে জরিমানাটা দিতে হবে না, বাট আপনি যদি ভুলে যান তাহলে হচ্ছে জরিমানা দিতে হবে, এই ডিফারেন্স। আর আপনার সাইটও কিছুদিন ডাউন থাকবে। সো আপনি চেষ্টা করবেন আগের থেকে রিনিউ করতে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন অ্যান্ড আপনি আপনার ডোমেইন হোস্টিং রিনিউ করতে পারবেন। আজ এই পর্যন্তই, গুড বাই, আসসালামু আলাইকুম।